বিইবিএফ টেক মিডিয়ার পক্ষ থেকে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্ব কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স। এই পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার স্ক্রিন রেকর্ড করতে পারেন এবং প্রিন্ট স্ক্রিন নিতে পারেন। ধরুন আপনি আপনার কম্পিউটারের কোনো একটা কাজ আপনার বন্ধুকে দেখাতে চাচ্ছেন বা অফিসের কাউকে দেখাতে চাচ্ছেন, সেই দেখানোর জন্য আপনাকে অবশ্যই স্ক্রিনটা ভিডিও করতে হবে বা রেকর্ডিং করতে হবে। ভিডিও বা রেকর্ডিং করলে ফাইল সাইজ অনেক বড় হয়ে যায়, অথবা আপনি আপনার কম্পিউটারের কোনো একটা বিষয়ে প্রবলেমে পড়েছেন যেটা আপনার বন্ধু বা বস যে কাউকে আপনি ফোন করে বা মেসেজ দিয়ে জানাচ্ছেন যে আমার এই প্রবলেম, কিন্তু সেখান থেকে সেটা ভালোভাবে বুঝতে পারছে না। এখন আপনি খুব সহজেই আপনার স্ক্রিনটাকে কিভাবে স্ক্রিনশট নিয়ে আপনি আপনার বন্ধু বা ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন বা মেইলে পাঠিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে স্টার্ট বারের ডান পাশে সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করবেন পিএসআর। পিএসআর টাইপ করার পরে এখানে উপরে দেখা যাবে একটা অপশন, সেটা হচ্ছে স্টেপস রেকর্ড। স্টেপ রেকর্ড এখানে ক্লিক করার পরে একটা উইন্ডো বা মেনু বার ওপেন হয়েছে। এখানে লেখা আছে স্টার্ট রেকর্ড, স্টপ, অ্যাড কমেন্ট। আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পরে আমরা যেখানে বা যে কাজটা করব, যে প্রবলেমটা আপনি আপনার বন্ধুর সাথে বা বসের সাথে শেয়ার করতে চান, সেই কাজটা আপনি শুরু করুন। প্রথমে আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাবো। ধরুন আমার মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম। ওপেন করার পরে সাধারণত আমার টাইটেল বারে হোম, ইনসার্ট, পেজ, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, ডেভেলপার এই অপশনগুলো থাকে। কিন্তু আমি আমার এক্সেল শিটটা ওপেন করার পরে হোমের পরে ইনসার্ট থাকার কথা, সেখানে ইনসার্ট না থেকে পেজ লেআউট আছে। এটা আমি আমার বন্ধুর সাথে কিভাবে শেয়ার করতে পারি এবং কিভাবে এটা সলভ করতে পারি সেই রেকর্ডটা আমি করে দেখাবো। প্রথমে আমি ফাইলে যাব, ফাইল থেকে অপশনে যাব। অপশন থেকে কাস্টমাইজ রিবন, কাস্টমাইজের রিবনে ক্লিক করার পরে ডান পাশে দেখবেন মেইন ট্যাব। মেইন ট্যাবে আপনার যে অপশনগুলো নেই সেই অপশনগুলো আপনি টিক চিহ্ন দিয়ে নিতে পারবেন। যেমন আমার ইনসার্ট দরকার, আমার ডেভেলপার দরকার, এই দুটি অপশন আমার দরকার, এই দুটিকে আমি টিক চিহ্ন দিয়ে ওকে করলাম। ওকে করার পরে আমি কিন্তু দেখতে পাচ্ছি হোমের পরে ইনসার্ট চলে আসছে এবং এরপরে ডেভেলপার চলে আসছে। এখন আমি এটাকে আমার বন্ধুর সাথে শেয়ার করব। শেয়ার করার জন্য আমি রেকর্ডটাকে স্টপ করে দিই, স্টপ রেকর্ড। স্টপ রেকর্ড করার পরে দেখেন এখানে একটা মেনু ওপেন হয়েছে। এখানে নিচের দিকে দেখবেন আপনি কোন কোন অপশনে এবং কোথায় কোথায় ক্লিক করেছেন এবং কী কী কাজ করেছেন সবগুলা একটা স্ক্রিনশট, একটা দাগের ভিতরে, একটা সার্কেলের ভিতরে, একটা স্কোয়ারের ভিতরে আপনার স্ক্রিনশটটা চলে আসছে। সবগুলো অপশন কোথায় কোথায় আপনি গেছেন, কী কী প্রবলেম সলভ করেছেন বা কী কী প্রবলেম ফেস করেছেন সবগুলা এখানে স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন, সবগুলো অপশন এখানে চলে এসেছে। এখন আপনি চাচ্ছেন যে এটা আমি আমার বন্ধুকে বা আমার বসকে পাঠাবো, তাহলে আপনাকে কী করতে হবে, সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে আপনি এই ফাইলটা জিপ আকারে সেভ হবে। জিপ আকারে সেভ হওয়ার কারণে আপনি এটাকে মেইলে বা গুগল ড্রাইভে যে কোনোভাবে এই ফাইলটা আপনি খুব সহজে পাঠাতে পারবেন। এটা নির্দিষ্ট একটা ড্রাইভে বা ডেস্কটপে সেভ করে নিন। সেভ করার জন্য ফাইল নেমটা দিন, যেমন একটা নাম দিন প্রবলেম, প্রবলেম নাম দিয়ে সেভ করুন। সেভ করার পরে আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপে প্রবলেম নামে একটা জিপ ফাইল সেভ হয়েছে।
এই ফাইলটি আপনি আপনার বন্ধুকে মেইল করে বা গুগল ড্রাইভে যে কোনোভাবে আপনি আপনার প্রবলেমটা বা সলিউশনটা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন, আপনার বসের সাথে শেয়ার করতে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন, আপনার বসের সাথেও শেয়ার করতে পারবেন।